ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়া কিয়ামতের আলামত। তবে কখন পৃথিবী ধ্বংস হওয়া বা কিয়ামত সংঘটিত হওয়া সবচেয়ে বড় আলামত? সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন। আজ থেকে 1400 বছর আগে এই আলামত দেখা দিয়েছে, তারপর আরো বড় বড় কিছু আলামত সংঘটিত হবে যা কিয়ামতের পূর্বাভাস বলে হাদিসে উল্লেখ করা হয়েছে। যেমন ইয়াজুজ মাজুজের পৃথিবীতে আগমন, ইমাম মাহাদির আগমন, ঈসা আলাইহিসসালামের আগমন। এছাড়াও কিছু ছোট ছোট আলামত রয়েছে, এর মধ্যে অন্যতম হচ্ছে মধ্যপ্রাচ্যের ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়া, এর ধনভাণ্ডার মানুষের সামনে প্রকাশ করা। সাম্প্রতিক সময়ে ফোরাত নদীর পানি শুকিয়ে যাচ্ছে বলে সংবাদ প্রকাশ হয়েছে। শুকিয়ে যাওয়াটা নিয়ে হাদিসের বর্ণনার সঙ্গে মিলে যাচ্ছে। আসুন জেনে নিই ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়ার ব্যাপারে হাদিসে কি উল্লেখ রয়েছে। ফোরাত নদীকে আরবিতে নাহরুল ফোরাত বলে, আর তুর্কিতে বলে ফিরাত। এই ফিরাত বা ফোরাত নদী দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি নদী। এটি তুরস্কে উৎপত্তি লাভ করে সিরিয়া ও ইরাকের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে দজলা নদীর সঙ্গে মিলিত হয়েছে এবং সাত আল আরব নামে পারস্য উপসাগরে গিয়ে পতিত হয়েছে। ফোরাত ও দজলা নদীর পানি ব্যবহার করেই প্রাচীন মেসোপটেমীয় সভ্যতাগুলো বিকাশ লাভ করেছিল। প্রাচীন সুমেরীয়, ব্যাবিলনীয় এবং আসিরীয় সভ্যতাগুলো বিকাশ লাভ করেছিল এই নদীকে ব্যবহার করেই। ফোরাত নদী 2700 কিলোমিটার দীর্ঘ এবং এর অববাহিকার আয়তন প্রায় 440,000 বর্গ কিলোমিটার। এর মোট অববাহিকার মাত্র 30% তুরস্কতে অবস্থিত হলেও এর 90% পানির উৎস হল তুরস্কের উচ্চভূমি। তুরস্কের কোয়ারসু নদী, মোরাত নদী এবং আরও অনেকগুলো নদী পূর্ব মধ্য তুরস্কে এলাজিক এর কাছে মিলিত হয়ে ফোরাতের ঊর্ধ্ব অংশ গঠন করেছে। তারপর নদীটি আলাপ শহরে 120 কিলোমিটার উত্তর পূর্বে সিরিয়াতে প্রবেশ করেছে, পূর্ব সিরিয়াতে। এর সঙ্গে দক্ষিণ পূর্ব তুরস্ক থেকে আগত খাবুর নদী নামের একটি প্রধান উপনদী মিলিত হয়েছে। ফোরাত নদী প্রতি বছর প্রায় 2800 কোটি ঘনমিটার পানি বহন করে। এপ্রিল ও মে মাসে নদীটি সর্বোচ্চ পানি ধারণ করে। ফোরাত নদীটি অনেক গভীর নয় বলেও এতে ছোট ছোট নৌকা ছাড়া আর অন্য কিছু চলাচল করতে পারে না। এটি মূলত তার পার্শ্ববর্তী শহরগুলোতে পানি সরবরাহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই দেখা যায় নদীটি তুরস্ক, সিরিয়া ও ইরাকের মধ্যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির মাধ্যমে একটি অন্যতম মাধ্যম হিসেবে দাঁড়িয়েছে। এই তিনটি দেশেই জমিতে সেচ দেওয়া ও পানির অন্যান্য কাজের জন্য ফোরাতের উপরে নির্ভরশীল। তাই দেশগুলো নিজেদের স্বার্থের জন্য নদীতে বিভিন্ন বাঁধ নির্মাণ করে লাভবান হতে চায়। সিরিয়া, তুরস্ক ও ইরাক সরকার এখন পর্যন্ত 12টি বাঁধ নির্মাণ করে। 1999 সালের পর থেকে ফোরাত নদীর পানি আশঙ্কাজনক হারে কমতে শুরু করে। আঞ্চলিক রাজনীতির কারণে ফোরাত যেমন আলোচনার কেন্দ্রে, তেমনই ধর্মীয় কারণে ফোরাতের নাম মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়েছে। ফোরাত নিয়ে রাসূলুল্লাহ আলাইহিসসালাম খুবই গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন। এক হাদিসে রাসূলুল্লাহ আলাইহিসসালাম বলেন, অচিরেই ফোরাত নদীতে স্বর্ণের খনি উন্মোচিত হবে, সুতরাং যে ব্যক্তি সে সময় বেঁচে থাকবে সে যেন তার থেকে কোনো অংশ গ্রহণ না করে। মুসলিম শরীফের এক বর্ণনায় আরো স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে হাদিসের ভাষ্য হলো, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদীতে একটি স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে, মানুষ তা নিয়ে যুদ্ধে জড়াবে এবং প্রত্যেক দলের শতকরা 99 জনই মারা যাবে। তাদের প্রত্যেকের কামনা থাকবে, হায় বেঁচে যাওয়া মানুষটি যদি আমিই হতাম। হাদিসের ব্যাখ্যায় শাইখুল ইসলাম তাকি উসমানি হাফিজাল্লাহু বলেন, ফোরাত নদীর স্থলে স্বর্ণের পাহাড় উঠবে। এর দুটি অর্থ হতে পারে, এক, নদীটির জায়গায় একটি পাহাড় উঠবে যার ভেতরে স্বর্ণের খনি থাকবে; দুই, নদীতে স্বর্ণের খনি থাকবে তবে পাহাড়ের সঙ্গে তুলনার উদ্দেশ্য হলো স্বর্ণের পরিমাণ অনেক বেশি হবে। তিনি ইবনে মাজাহ এর সূত্রে আরও একটি বর্ণনা এনেছেন। হাদিসটি হচ্ছে হযরত সাউবানের সূত্রে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের খনিকে কেন্দ্র করে তিনটি গ্রুপ যুদ্ধে বিলুপ্ত হবে, প্রত্যেকজন খলিফার সন্তান হবে, ওই খনি কারোর জন্য হবে না। এমন তো অবস্থায় পূর্ব দিকে কালো পতাকা ওড়ানো হবে, তারা এসে তোমাদের সঙ্গে যুদ্ধ করবে কিন্তু কেউ তাদেরকে হত্যা করতে পারবে না। এতটুকু হাদিস বলার পর বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ আলাইহিসসালাম আরও কিছু বিষয় বলেছিলেন কিন্তু তা আমি মুখস্থ রাখতে পারিনি, তবে বাকি যতটুকু মনে আছে তা হলো, যখন তোমরা তাকে দেখবে তার হাতে বাইয়াত হবে, কারণ তিনি হচ্ছেন আল্লাহর খলিফা ইমাম মাহাদি। এরপর তোকে ওসমানী হাফিজাহুল্লাহ হাফসে ইবনে হাজার আসকালানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বলেন, ইবনে মাজাহ বর্ণিত খনি ধারা যদি উদ্দেশ্য হয় আগের হাদিসে বর্ণিত খনি, তাহলে বোঝা যায় যুদ্ধের এই ঘটনা ইমাম মাহাদির আবির্ভাবের সময়ে হবে। ওই সময়টা হচ্ছে ঈসা আলাইহিসসালামের নাজিলের আগ মুহূর্ত। এর আগে অবশ্যই একটি আগুন বের হবে। হাদিসে বর্ণিত আগুন বের হওয়ার ঘটনা ধারা কোনো ঘটনা উদ্দেশ্য তাও স্পষ্ট হওয়া দরকার। রাসূলুল্লাহ আলাইহিসসালাম সহিহ বুখারীতে এ ব্যাপারে একটি হাদিস বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না ততক্ষণ পর্যন্ত না একটি আগুনের প্রকাশ ঘটে। আগুনের ব্যাপ্তি হবে এত বেশি যে ইরাকের বর্ষা এলাকার উটগুলো গলা সেই আগুনের আলোতে দেখা যাবে। ইমাম কুর্তুবি বলেন, হেজাজে একসময় আগুন বের হয়েছিল 654 হিজরিতে, রাত্রিবেলায় প্রজ্বলিত হয়ে
পরদিন চাষুতের সময় পর্যন্ত তা ছিল। এরকমভাবে কুরাইজা এলাকায় একবার আগুন বের হয়েছিল, তবে এগুলো মূলত হাদিসে বর্ণিত আগুন নয়। হাদিসে বর্ণিত আগুন সম্পর্কে আলোচনা করতে গিয়ে ইবনে হাজার আসকালানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের আলামত যে আগুন তা মূলত দুবার প্রচলিত হবে, প্রথমবার কিয়ামতের অন্যান্য আলামতের সঙ্গে, দ্বিতীয়বার কিয়ামতের একেবারে আগ মুহূর্তে, যার পর আর কোনো কিছু হবে না কিয়ামত সংঘটিত হওয়া ছাড়া। সার কথা হচ্ছে ফোরাতের পানি শুকিয়ে যাওয়ার পর স্বর্ণের পাহাড়, সেখানে ওঠা বা প্রচুর পরিমাণ স্বর্ণ সেখানে পাওয়ার বিষয়টি সংঘটিত হবে ইমাম মাহদির আগমনের আগ মুহূর্তে। এবং ইবনে হাজার আসকালানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর ভাষ্য মতে এর আগে অবশ্যই একটি আগুন বের হবে, সেই হিসেবে বলা যায় ওই আগুন বের হওয়ার পর যখন ফোরাত নদী শুকিয়ে যাবে সেটাই হলো কিয়ামতের আলামত, এবং এরপরে ইমাম মাহদির আবির্ভাব ঘটবে। এর আগে যদি ফোরাত নদী শুকিয়ে যায় তাহলে তা কিয়ামতের আলামত হিসেবে সাব্যস্ত হবে না, কিন্তু বর্তমান ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় প্রকাশিত হওয়া হাদিসের ব্যাপারে পর্যাপ্ত জ্ঞান না থাকায় অনেকে বলে থাকেন যে ফোরাত নদীতে স্বর্ণের খনি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে। যদিও ইসলামী বিশ্বের গ্রহণযোগ্য কোনো গবেষক এমন অবান্তর ব্যাখ্যা করেননি, যাদের দাবি ফোরাত নদী স্বর্ণের খনি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তাদের যুক্তি হচ্ছে বর্তমান পৃথিবীতে তেলের চাহিদা সবচেয়ে বেশি, আর তেলকে যেহেতু ব্ল্যাক গোল্ড বলা হয় তাই হাদিসে বর্ণিত ধারা এই তেল ইত্যাদি খনিজ সম্পদ উদ্দেশ্য, এর দ্বারা বোঝা যায় তাদের গবেষণা কতটা অসার ও বানোয়াট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেল বোঝাতে হাদিসে যে শব্দ ব্যবহার করেছেন তার মধ্যে একটাও এমন শব্দ পাওয়া যাবে না যেখানে জাহাব ধারা তেল উদ্দেশ্য নিয়েছেন। সুতরাং আমরা এর দ্বারা বুঝতে পারি যে তেল উদ্দেশ্য নেওয়াটা বোকামি। অনেকে মুহাদ্দিস এর ব্যাখ্যায় বলেছেন এর ধারা উদ্দেশ্য হলো পানি না থাকার দরুন ফোরাতে স্বর্ণগুলো বের হয়ে আসবে। যদি হাদিসের মর্ম ধরা হয় তেল তাহলে তা মুহাদ্দিসের ব্যাখ্যার সঙ্গেও সাংঘর্ষিক হয়। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই স্বর্ণ নিতে মুসলমানকে নিষেধ করেছেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে কোনো গবেষকই বলেননি যে ফোরাত নদীতে স্বর্ণের খনি পাওয়া গেলে তা নেওয়া যাবে না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয়ই নিষেধ করেছেন। প্রকৃত মুমিনের কাজ কখনো কেয়ামতের আলামত খুঁজে বের করে মানুষের মাঝে হতাশা তৈরি করা নয়। এটাও কোনো মুমিনের কর্মপন্থা হতে পারে না যে সেই ইমাম মাহদির অপেক্ষায় বসে বসে প্রস্তুতি নেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা হলো অব্যাহতভাবে কাজ করে যাওয়া, যে যতটুকু করবে সে তাই আখিরাতে পাবে। এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেলে ইউনিফর্ম টিভি সাথে থাকুন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।